ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এনএসভি অপারেশন নিয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক। এক ব্যক্তিকে এনএসভি অপারেশন অর্থাৎ নির্বীজকরণের প্রক্রিয়াতে তাকে না জানিয়ে অপারেশন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে শান্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্র এবং শান্তিপুর এলাকার দু নম্বর আশাকর্মীর বিরুদ্ধে। এর পরবর্তীতে স্বাস্থ্য আধিকারিকদের নামে কুরুচিকর অশ্লীল পোস্টার মারা এবং হাসপাতাল চত্বরে বেআইনিভাবে ঢুকে আন্দোলনের কারণে এবার প্রশাসনিকভাবে পদক্ষেপ নিতে চলেছে স্বাস্থ্য দপ্তর। সেই রকমই নদিয়ার শান্তিপুর ফুলিয়ার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে নদিয়া জেলার সমস্ত ব্লক স্বাস্থ্য আধিকারিকরা একত্রিত হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এ ব্যাপারে সাংবাদিক সম্মেলনে ডাক্তার যদিও এই ঘটনায় এক সাংবাদিক বৈঠক করলেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর জয়া মজুমদার। ব্লকে এই ফুলিয়া বিপিএসসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে যে এনএসভি যে একটা কাজ বা বলা যেতে পারে যে একটা প্রক্রিয়া সেটা করা হয়েছে এবং তাদেরকে না জানিয়ে করা হয়েছে এবং থানায় এই বিরুদ্ধে মানে এই কারণে অভিযোগও করা হয়েছে। কি বলবেন এই ব্যাপারে? আমি একটাই বলবো, এটা অত্যন্ত মানে দুঃখদায়ক এবং বেদনাদায়ক। যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে যে এখানে মানে টার্গেটেড স্বাস্থ্যকর্মী, ডাক্তারবাবু, ব্লক স্বাস্থ্য আধিকারিক এগুলো কেন আসবে? এটা 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 মানে আমি যেহেতু ডাক্তার সমাজের আমি একজন ডাক্তার চিকিৎসক, আমার নিজেরও এটা পার্সোনালি অত্যন্ত বেদনার জায়গা। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।